শম্ভু আ যাও শম্ভু চল শুটিং চলছে শুটিং আপকে মুভি থোড়া দিখাইয়ে মন পরে না তো টোপি সঙ্গে চাই তো আজকে আমরা চলেছি তোমগো লেক বা সোমগো লেক বা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। গ্যাংটকের লোয়ার কাজী রোড থেকে সকাল 8টায় বেরিয়েছিলাম শেয়ার গাড়িতে। উদ্দেশ্য ছিল নাথুলা দেখে চীনের বর্ডার ছুঁয়ে নতুন বাবা মন্দির হয়ে ছাঙ্গু লেক দেখে গ্যাংটক ফিরব, পথে দুবার বিরতি নেব। সেই মতো নাথুলা দেখে এখন যাচ্ছি ছাঙ্গু লেক। শেয়ার গাড়িতে আমাদের পড়েছিল 1000 টাকা পার হেড, আপনারা একটু দরাদরি করে নিলে 900 টাকা পর্যন্ত পেতে পারেন। নাথুলার ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে এসে গেছে, দেখে বলবেন ঠিকঠাক তথ্য দিতে পেরেছি কিনা। এবার আসি ছাঙ্গু লেকের কথায়। গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে 12,313 ফুট উচ্চতায় রয়েছে এই বরফ গলা জলের সুদৃশ্য লেকটি, যার নাম তোমগো বা সোমগো বা ছাঙ্গু লেক। সিকিমিজ ভাষায় সো মানে লেক, মগো মানে মাথা, পুরো মানে হলো জলের উৎস। সিকিমিজদের কাছে এই লেক খুবই পবিত্র এবং লেকের জল তারা গঙ্গার জলের মতোই মানেন। গুরু পূর্ণিমায় এখানে বেশ ভালো রকমের উৎসব হয়। ডিম্বাকৃতি এই হ্রদের জল পুরো শীতকাল জুড়ে বা প্রায় মে মাস পর্যন্ত বরফ হয়ে থাকে। মে মাসের পর ওই বরফ গলে পরিষ্কার টলটলে জল দেখা যায় এবং এই লেকের জলের রং প্রায়ই বদলায়। কথিত আছে যে এই লেকের জায়গায় আগে মেষপালকরা তাদের ভেড়া চড়াতো। একদিন হঠাৎ এক বৃদ্ধা মেষপালিকা ওই মেষপালকদের বলেন যে এই জায়গা থেকে এখনই সরে যাও, এখানটা জলে ভরে যাবে। এই বলেই তিনি বাতাসে মিলিয়ে যান। তার কিছুক্ষণের মধ্যেই এই লেকটি জলে ভরে যায় এবং বহু মেষপালক যারা এই কথাকে গুরুত্ব দেননি ডুবে মারা যান। সেই থেকে এই লেকের জলকে সিকিমিজরা পবিত্র বলে মানেন। এই লেকের পাশেই এক সুন্দর শিব মন্দির রয়েছে। চারপাশে খাড়া পাহাড়ের মাঝে এই লেকটির সৌন্দর্য অসাধারণ, আপনার মন কাড়বেই কাড়বে। এপ্রিল মে মাসে গেলে বরফে মোড়া ছাঙ্গু লেক দেখতে পাবেন। ডিসেম্বর থেকে জানুয়ারি প্রায় বরফে ঢাকা থাকে এই লেক, রাস্তাও প্রায় বন্ধ থাকে। কপাল ভালো থাকলে শীতের ছাঙ্গু লেক দেখার মজাই আলাদা। তবে এই সময় বরফে রাস্তা বন্ধ থাকার ঝুঁকি থাকায় ছাঙ্গুর দর্শন আপনাদের কপালে নাও জুড়তে পারে। এপ্রিল মে মাসে এখানে রডোডেনড্রন ফুলের এক অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন, চারপাশ ফুলে ফুলে ভরে যায় নানা রঙের ফুলে। আবার শীতে রেড পান্ডার দর্শনও মিলতে পারে যদি আপনার কপাল ভালো থাকে। খাবার দাবারের স্টল আছে, তবে খাবারের দাম বেশ বেশি, তাই পারলে সঙ্গে শুকনো খাবার রাখবেন। বর্ষায় এই রাস্তায় ধস নামার প্রবণতা কিন্তু প্রচুর। ছাঙ্গু আসতে গেলে আপনাকে গ্যাংটক থেকেই পারমিট করাতে হবে, সেটা আপনার হোটেল মালিক বা ট্যুর অপারেটর করে দেবেন, যেমনটা আমাদের হোটেল সিলভারঘাট থেকে করে দিয়েছিল। আপনি চাইলে ছাঙ্গু এসে রোপওয়ে ব্যবহার করে চারপাশের অসাধারণ সৌন্দর্য দেখে নিতে পারেন। ভাড়া পার হেড 250 টাকা, সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই রোপওয়ে খোলা থাকে। দেখুন কি অসাধারণ সৌন্দর্য চারপাশের, শীতে নরম রোদ আর এই সৌন্দর্য, মন আপনাদের কাড়বেই কাড়বে। সঙ্গে শুকনো খাবার অবশ্যই রাখবেন, কেননা একটা ম্যাগি 100 টাকা। বেশি কথা বলবো না, চারপাশটা একটু ঘুরে দেখুন। বলে রাখি এখানে ইয়াকের পিঠে চড়ার ব্যবস্থা আছে, আপনারা চাইলে ইয়াকের পিঠে চড়তে পারেন। একবার চড়ার জন্য আপনাদের 100 টাকা করে গুনতে হবে, বর্তমান রেট তাই চলছে। বেশ মজাদার কিন্তু এই ইয়াকের পিঠে চড়াটা।
এখন আমরা যাচ্ছি লেকের পাশে থাকা শিব মন্দিরে। মন্দিরটি দেখতে সাধারণ, কিন্তু ভেতরে যে মূর্তি এবং তার চারপাশের গুরুগম্ভীর এক অদ্ভুত শান্ত পরিবেশ আপনার মন কাড়বে। সামনে নন্দী মহারাজ। হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের মিশেল, দুই ধর্মের একাত্মবোধ এই শিব মন্দিরে এসে দেখতে পাওয়া যায়। শুরুতেই দেখলেন তো মানে রয়েছে, যা বৌদ্ধ ধর্মের প্রতীক। এই সেই দেবাদিদেব। মন্দির থেকে বেরিয়ে আবার আমরা লেকের জলের ধারে গিয়ে দাঁড়াচ্ছি। এখনই বুঝতে পাচ্ছেন এই লেকের জলটার বিভিন্ন রকমের রং আছে, কোথাও এইরকম আকাশি নীল, কোথাও সবুজ, কোথাও একটু সাদাটে মতো, আর লেকের ইতিহাস এই সব জায়গায় দেওয়া আছে। Above the lake was given by the yak herders. The old folk tale says that the lake was in a place called Leighton in older times, and the place where the lake is today was actually a goat cattle shed where the herders kept their yaks. One night an old woman in her dreams was told to leave the place soon as it would be filled with water. The next morning she warned all her herder friends, but they refused to believe her. She left the village, and as she left she saw a lady with flowing hair, believed to be the guardian deity of the lake, into the valley, and soon the place was filled with water and Shtomogo Lake was formed. The other herders, however, perished in the waters along with the herds of yak. The lake is today worshipped by people, and there are religious offerings by people, especially during Guru Purnima. আমরা লেকে এসে শেষ করলাম। অন্য সময় বরফ থাকে, এখন বরফ একেবারেই নেই। এই হচ্ছে সোমগো লেক বা ছাঙ্গু লেক। উপরে মেঘ ভেসে যাচ্ছে, ওই যে দেখছি আমি ওটাকে দেখছি।
কৃষ্ণ ভাইয়া তো কে হোগা ও নিউ কি পুরো ভিডিওটি দেখার পর মনে হচ্ছে না যে এখনি ছাঙ্গু ছুটে যায়। আমাদের তো বারবার ছুটে যেতে ইচ্ছা করে। 2010 একবার গিয়েছিলাম, আবার এই 2023-এ আপকে পাস ছাঙ্গু সৌন্দর্য বারবার টানবেই টানবে আপনাকে। এরকম আরও বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইব করবেন।